হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আজকে আমার ছুটি ছিল বলে আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আজকে আমি মেনুতে আছে মাছের ঝোল আর আলু ঢেঁকিশার ভাজি, আর কিছু করিনি। তো আমি মাছটা ছেড়ে দিয়েছি, দেখো মাছ ভাজাটা এই পাশটা হয়ে গেছে, এখন ওই পাশটা হচ্ছে। তো মাছটা আমি এখন উঠিয়ে নেব, মাছ ভাজা প্রায় আমার হয়েই গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিচ্ছি, তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজা হওয়ার পরে এখন আমি মাছটাকে মানে সম্ভার দিচ্ছি কী কী, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, এগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপর দিয়ে দিব আলু, আলুটাও আমার ভাজা ভাজা হবে। এই যে আলু ছেড়ে দিলাম, আলুটা ছেড়ে দেওয়ার পরে এখন আমি হালকা আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব, হালকা একটু এখন আমি আলুর মধ্যে লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে একটু হালকা করে একটু হলুদ দিয়ে দেব, যেন আলুটা ভাজা ভাজা হয়, এই কারণে হলুদটা দিয়ে দিলাম। এখন আমি কী কী মশলা দিই মশলাটা দেখাচ্ছি তোমাদের, যে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আমি আর কিছু দিই না। আমি মানে খুবই সিম্পল করে আর কি মাছের ঝোল করি, এইভাবেই খুব ভালো লাগে। আর আমার মতন করে কে কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমরা। আমার এটা এখন কষানো প্রায় হয়েই গেছে, আমি এখন হালকা একটু জল ঢেলে দেবো যে আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আমার কষানো প্রায় হয়েই গেছে, দেখো আর এখন আমি জল ঢেলে দিচ্ছি। তো আমার মানে কষানো হয়ে গেছে, এখন আমার মানে আলুটা হালকা একটু সিদ্ধ হলে আমি তারপরে এটার মধ্যে হালকা করে একটু মাছ ছেড়ে দেব, মাছটা একটু হালকা ম্যারিনেট হবে, তারপরে আমার মাছের ঝোল রেডি। ঝোলটা দিয়ে দিলাম, এখন ঝোলটা হালকা একটু এখন জাল হবে, জালটা হলে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। নেক্সটে আবার তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব, তোমরা সবাই রেডি থাকো বন্ধুরা। আজকের জন্য এতটুকুনি। তো এই যে আমি মাছটা ছেড়ে দিলাম, মাছটা এখন হালকা ম্যারিনেট হবে। তো ম্যারিনেট হওয়ার পরে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদের দেখিয়ে দেব যে আমি কী কী মেনুতে করেছি। মাছের ঝোল আমার প্রায় হয়েই গেছে, এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মাছের ঝোল রেডি হয়ে গেল। এখন এই যে আলু ঢেঁকি শাক ভাজিটাও তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে বলো। আমার মতন করে কে এভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে সবার সাথে।